মুসলিম রাষ্ট্রকে যারা ট্যাক্স দেয় বিনিময়ে তাদের জানমালের নিরাপত্তা পায়, সে তার ধর্ম পালন করে থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, রাষ্ট্র তাকে সম্পূর্ণ নিরাপত্তার বিধান করবে। ইসলামী রাষ্ট্রের অধিকার হচ্ছে, দায়িত্ব হচ্ছে জিম্মির অধিকার সংরক্ষণ করা। জিম্মি কি? জিম্মি হচ্ছে মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক, এটা হলো জিম্মি। লোকটি ভিক্ষা করছে, তো বললেন তুমি ভিক্ষা করছো কারণ কি? বললো যে আমার তো ট্যাক্স দিতে হবে, ইসলামী রাষ্ট্রকে আমাকে কর দিতে হবে। তো বললো তুমি এখন ভিক্ষা করে কর দেবে? তো বললো উপায় তো নাই। তো বলছে যেহেতু তুমি ভিক্ষা করছো এবং অচল হয়ে গিয়েছ, তোমার যৌবনকালে তুমি এই রাষ্ট্রকে দিয়েছ কিছু, এখন তোমার আর এই ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না। ইসলাম কার উপরে জুলুম করে না, বরং ইসলাম ইসলাম সবার উপরে ইনসাফ করে এবং ইহসান করে। সুবহানাল্লাহ বলতে পারলেন, ইনসাফ মানে ন্যায় বিচার করে, ন্যায় বিচারের উপরে আরো বেশি বাড়িয়ে দেয়, এর নামে ইহসান। সুতরাং তোমার ট্যাক্স মাফ করে দেওয়া হলো এবং তুমি যতদিন বেঁচে আছো ততদিন পর্যন্ত ট্যাক্স ছাড়াই এই রাষ্ট্রে তুমি থাকতে পারবে। সুবহানাল্লাহ কথা। অমুসলিম আমাদের সমাজে যদি থাকে আর বাংলাদেশ যদি আল্লাহর দিন কায়েম হয়, কি কায়েম হয়, যদি কোরআনের বিধান বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা হয়, তাহলে বাংলাদেশে অমুসলিমরা নিরাপদে থাকবে, কোরআন তার গ্যারান্টি দিয়েছে। মানুষের তৈরি করা মতবাদ কোন মানুষের জানমালের গ্যারান্টি দিতে পারে না, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা দেখেছি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করলেন তারা খলিফা হয়েছিলেন, তারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব পাঠিয়েছেন, এই কিতাব শুধু নামাজের জন্য আসে নাই, যাকাতের জন্য আসে নাই, হজের জন্য আসে নাই। নামাজ রোজা হজ যাকাত কয়েকটি বিধান মাত্র আল্লাহর পক্ষ থেকে আসা। যদি বলেন ইসলামের পাঁচটি ভিত্তির উপরে কতগুলি আয়াত, তাহলে আমি দেখতে পাই ইসলামের পাঁচটি ভিত্তির উপরে, মৌলিক ভিত্তির উপরে আয়াতের সংখ্যা 500 বেশি হবে না। তাহলে কোরআন কারিমের আয়াত কি 500? 65 কত আয়াত? 6000-এর উপরে। গণনার মধ্যে দুটো পার্থক্য আছে, গণনার মধ্যে গণনার মতো পার্থক্য রয়েছে। 6666 কেউ বলেছেন, আবার কেউ একটু কম বেশ করে বলেছেন, 6000-এর উপরে আয়াত এটা নিশ্চিত। তো এতগুলি আয়াত, 6000-এর উপরে আয়াত কোরআন কারিমে কি জন্য আল্লাহ নাযিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের জন্য যা প্রয়োজন সকল বিষয়ে সন্নিবেশিত করে গোটা কোরআনের এই হাজার হাজার আয়াত বলে আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটি দৃষ্টান্ত বলছিলেন, ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠা হয়, শুধু ব্যক্তি জীবনে না, সমাজ জীবনে, সমাজ জীবনে যদি আল্লাহর দিন কায়েম হয়, তাহলে সেই সমাজটা কেমন সমাজ হয়, এটার একটি দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জোরে বলেন, আমি ওয়াজ করতে গিয়ে শ্রোতাদের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পাচ্ছি না, অনেক জায়গাতেই পাই না, আপনাদের ঘরে পাচ্ছি না। অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে 10 বার রহমত নাযিল হয়, তাও সুবহানাল্লাহ কইতে পারলেন। রহমত কি? রহমত হচ্ছে করোনার যে টিকা আছে, এই টিকা কাজ নাও করতে পারে, কিন্তু রহমতে করোনা চলে যাবে। করোনার মতো মহামারী, মহাব্যাধি, মহাভীতি আল্লাহ রহমত দিয়ে দূর করা সম্ভব কিনা বলুন। করোনা তো এখন খুব একটা দেখা যাচ্ছে না, করোনা আমদানি করা রোগ, এটা কিন্তু যেভাবে আপনাদেরকে ভয় দেখাইছে, এত ভয় ভর কিচ্ছু নাই করোনাকে নিয়ে। করোনা যেদিন আমদানি হয়েছে বাংলাদেশে, ঠিক সেদিন আমি বলছি কোরআন হাতে নিয়ে, আমি দেওয়ার জন্য জুমার বক্তব্যের মধ্যে বলেছি, যে কোরআন হাতে নিয়ে এবং সুন্নাহ থেকে প্রমাণ দিয়ে বলেছি করোনা কোন সোয়াচে রোগ নয়, এটা আমি 2.5 বছর আগে বলেছি। সেটা নিয়ে আমার উপরে প্রশাসন ক্ষিপ্ত হয়েছে এবং আমাকে ফোন করেছে,
আমাকে চাকরিচ্যুত করেছে, আমাকে আবার হুমকি দেওয়া হয়েছে। আমি বললাম যে আমি যা বলেছি তা কোরআন সুন্নাহ দিয়ে বলেছি, এর উপরে আমি থাকবো, আছি এবং আছি। আপনাদেরকে ছোট্ট একটু প্রমাণ আমি দিই, এটি আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত নয় কিন্তু কথা এসে গেছে, বলবো। সোয়াচে রোগ বলতে কিছু নাই এই কথাটা আমার না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম বেশি বেশি করবেন, বললে কি হবে জানেন, করোনা আপনার কাছে আসবে না। করোনার মতো আমাকে করোনা কাজ করতে পারে নাই, করোনার কোন ভয় আমার মধ্যে আসে নাই এবং এখনো নাই, আসবেও না কোনদিন। আমাকে বলছেন টিকা টোকাকে আপনি লাগাবেন না, ভ্যাকসিন আমি বলছেন লাগাবো না, সরকার যদি বাধ্য করে তাকে লাগাবো, যদি বলে যে এই দেশের নাগরিক হিসেবে থাকতে হলে টিকা লাগাতেই হবে, ভ্যাকসিন নিতেই হবে, যদি এটা বাধ্যতামূলক করা হয় তাই আমি চিন্তা করবো, না হলে আমি এটা নিচ্ছি না, কারণ এটার মধ্যে আমার সন্দেহ ঢুকে গেছে, এটা আসলে ওষুধ কিনা এর মধ্যে আমার সন্দেহ আছে। রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার এক রাস্তায়, মক্কার রাস্তায় এক দুধ বিক্রেতা দুধ বেচতেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুধ বেচে, যারা হেঁটে হেঁটে বিক্রি করে তাদেরকে কি বলে আপনাদের এলাকায়? ফেরিওয়ালা, হকার, চেন হকার, কলাওয়ালা বলে কলা কলা, আর যদি পদ্মা বাড়ি দেন লঞ্চে অথবা স্টিমারে তাহলে ওখানে চানাচুর শোনেন নাই, শুনবেন গ্যারান্টার দিকে যান নাই আপনারা, মাঝে মাঝে আমার আমার করে করে যেতে পারে, তো এরকম চানাচুর বলে ডাক দেয়, কলা বলে ডাক দেয়, তো মানে যে যেটা বিক্রি করে সে ওই পণ্য বলে ডাক দেয়, ঠিক না? তো দুধ বেচতেছে, যে দুধ বিক্রি করে সে কি বলে ডাক দেবে? দুধ, মক্কার রাস্তায় দুধ বেচতেছে কি বলে ডাক দেবে বলেন তো? দুধ, ওরা ওদের ভাষা দুধ, আরবি থেকে দুধ, বাংলাদেশে দুধ, মক্কার রাস্তা গিয়ে যদি বলে দুধ দুধ চিৎকার করে যদি বলে তাহলে শুধু তাকাই থাকবে, চিনতে পারবে না, বুঝতে পারবে না, তাই কি বলবে? দুধের আরবি হচ্ছে লাবান, দুধের আরবি কি বলেন? লাবানান খালিসান সাইগান লিশারিবিন, কোরআনে আল্লাহ বলছেন দুধ হচ্ছে খাঁটি দুধ যা পানকারীদের জন্য সুপেয়, দুধের প্রশংসা করছে আল্লাহ তাআলা, যেন দুধ খুব উপাদেয় খাবার, উপযোগী, স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার। তো দুধের আরবি হচ্ছে, কোরআনের আরবি হচ্ছে লাবান, সেজন্য জান্নাতে জান্নাতীদের জন্য একটা দুধের নহর থাকবে, প্রবাহমান ঝর্ণাধারা থাকবে দুধে, ইহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামুহু, জান্নাতের মধ্যে জান্নাতের জান্নাতের মালিকানা একটা দুধের নদী থাকবে। তাও জোরে কইতে পারলেন না, ওই নদীটা প্রবাহমান, আপনার দুধের দুধের নদী দেখছেন দুনিয়ায় দেখা যাবে? আর এক কেজি দুধের দাম কত? 80-70 টাকা, রোজার মাসে তো আরো দাম বাড়ে, এই যে আসিতেছে রমাদান, পণ্যের দাম বাড়বে না কমবে? অন্য দেশে আরব ভূখণ্ডের দেশগুলিতে পণ্যের দাম কমায় দেয় রোজার মাসে, আর এই দেশে বাড়ায় দেয়, এটা নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সরকার অসহায়, সরকার থামাতে পারে না, থামাতে থামাবে কিভাবে? থামানো সম্ভব নয়, কারণ মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয়, আল্লাহ সচেতনতা, তাহলে এই পণ্য মূল্যের ঊর্ধ্বগতি এটা আইন দিয়ে লাগামটা টানা সম্ভব নয়, আইন করে সম্ভব নয়, একমাত্র আল্লাহর ভয় দিয়ে সম্ভব, ঠিক কিনা? আল্লাহর ভয়ের একটা ওয়াজ করেই ফেলি তাহলে, আমি যেগুলি বলতেছি সবগুলি আসবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, এক রাখাল কয়েকটা ছাগল নিয়ে ঘাস খাওয়াচ্ছে, ওমর দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমি অনেক দূর থেকে এসেছি, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমার পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, একটা ছাগল ছাগল দহন করে আমাকে একটু দুধ পান করাও। রাখাল বলে না, আমি রাখাল, ছাগল মানে গোলাম, গোলাম মানে ক্রীতদাস, আমার মালিক আমাকে বলছে শুধু তত্ত্বাবধান করবে, খাবার খবরদার বাটে হাত দেবে না, দুধ দহন করবে না, আমার মালিকের অনুমতি ছাড়া আমি এক যোগ দুধ দিতে পারবো না, মালিকের সচেতনতা
ভাগে করে গ্রো করেছে। ওমর বললেন, মালিক তো এখানে নাই, তো তুমি একটা ছাগল বিক্রি করো আমার কাছে। রাখাল বলে, বিক্রি করবো, মালিক নাই তাই বিক্রি করবো, এটা কেমন কথা? বলছে, মালিক তো দেখবে না, তুমি মালিককে গিয়ে বলবে ছাগল একটা বাঘে খেয়ে ফেলছে, আমার কাছে বিক্রি করলে তুমি কিছু পয়সা পেলে, আমি একটা ছাগল পেলাম। এবার এই গোলাম রাখাল ক্রীতদাস বলে যে, আমি যদি তোমার কাছে ছাগল বিক্রি করে আমার মালিককে বলি বাঘে খেয়েছে, এই যে দুই নম্বরই করলাম, মিথ্যে কথা বললাম, আর সে আজিমের মালিক আল্লাহ কি এটা দেখলেন না? সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখালের ভাষ্য ছিল, ইবনাল মালিক ফাইনাল্লাহ, ও বাদশার পোলা, আল্লাহ কোথায়? এই যে আমার দুই নম্বরে শেখাচ্ছ, আল্লাহ কোথায়? কেয়ামতের দিন আমি নকল মালিককে বুঝাইলাম বাড়ি খাইছে, আসল মালিকের সামনে আমি কি জবাব দেব জানতে চাই। এটাকে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? ও যে আল্লাহর ভয়ে তার অন্তরে ছিল, রাখালের অন্তরে, এই জন্য দুই নম্বরই করে নাই। গোটা জাতির অন্তরে আমার সরকারকে বলি, দুর্নীতি যদি বন্ধ করতে চান, দুর্নীতি যদি বন্ধ করতে চান, তাহলে প্রত্যেকটি নাগরিকের অন্তরে আল্লাহর ভয় কিভাবে ঢুকবে সে ব্যবস্থা করেন, বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আপনারা চান, আপনারা পারবেন না, আমাদের সহযোগিতা দরকার। আপনারা আমাদের সরকারকে বলছে, পারবেন না আপনারা, চেষ্টা করেছেন, 12 বছর হতে চলল, দুর্নীতি কমে নাই বরং বাড়ছে, চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কয়েকবার, এখনো যে কমছে তা নয়, বরং দিন দিন বাড়তেছে আরো। কমার একটাই পথ, সে পথের নাম হচ্ছে কোরআনের পথ, সুন্নার পথ, তাকওয়ার পথ ছাড়া দুর্নীতি কমবে না বরং বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত যদি এভাবে চলতে থাকে, দুর্নীতি কমবে না, বাড়তে থাকবে। স্বাধীনতার পর স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার ত্রাণ মন্ত্রীকে বলেছিলেন, এই যে আমার দেশের 7.5 কোটি নাগরিক, সবার জন্য কম্বল আসলো 7.5 কোটি, আমার দ্বারাই 7.5 কোটির মধ্যে আমিও একজন, আমারটা কোথায়? ত্রাণ মন্ত্রী কয়, স্যার আমারটাও তো নাই। শেখ মুজিবুর রহমান তখন আক্ষেপ করে বলেছিলেন, সব দেশের নেতারা পায় সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। পুরানি কথার জবাব আমি এখন দেই, উনি এখন নাই, থাকলে উনি এগুলি শুনতেন, আমি আশা করতে পারি তুমি শুনতেন, কিন্তু এখন আমার উত্তর শুনে বলি, স্বাধীনতা অর্জন করেছে করেছি আমরা, একটি পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি, কিন্তু স্বাধীনতার সুফল এখন আমরা পাই নাই। আগে খাইতো অন্যেরা, অন্য দেশের নাগরিকরা, এখন খাই এই দেশের চোর ডাকাতরা। সোনার বাংলা, আমার দেশের নাম সোনার বাংলা, আমি তো দেখি চোর ডাকাতের বাংলা। চোর ডাকাতের বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, তাহলে একটাই পথ, সেটা হলো সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই, আর সোনার মানুষ করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কোরআনের শিক্ষা ঘরে ঘরে চালু হবে, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা চালু হবে, এই দাবির সঙ্গে একটা হাত তুলে দেখাও। ওমর নামটা বলেন তো, জোরে কন, ঘরে দেখলে শয়তান ধরায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যে রাস্তায় ওমর যায় ওই রাস্তায় শয়তান যায় না। শয়তান চিন্তা করে, আলী ওমর, আলী ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম তাদের সামনে পড়লে হয়তো একটা বকা লাগাই দেবে, কিন্তু ওমরের সামনে পড়লে 32টা ঘোলাই দেব। 32টা বুঝেন না, রাত কয়টা? শয়তান বলে যে আমি ওমরের সামনে পড়তে চাই না, কারণ 32টা থাকবো না, একটা মাইরা। আসিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে মুমিনরা সবসময় কঠিন থাকে, ঠিক কিনা বলেন? ওমর বললেন, ভাই ছাগল একটা বিক্রি করো, মালিকরে বলবে বাঘে খেয়েছে। রাখাল, গোলাম, ক্রীতদাস
কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোন পড়াশোনা নাই, শুধু জানে আরশে আজিমের মালিক যিনি আমার মালিক, তিনি সব কিছু দেখেন। তার নাম সামিউন, তার নাম বাসির, এগুলি তার লকব, এগুলি আলকাব। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, ঠিক কিনা বলেন? সবকিছু শোনেন কে, দেখেন কে? সবকিছু আল্লাহ দেখেন। কতটুকু দেখেন? সাত তবক জমিনের নিচে যে ছোট্ট একটি পোকা যা মাত্র যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই পোকা যখন হাজার ফিট মাটির নিচ দিয়ে চলে, ওটার পদধ্বনি আমার আল্লাহ শুনতে পান, তাকে আমার আল্লাহ দেখতেও পান। তার আড়ালে কিছুই নাই, তিনি সবকিছু দেখেন। এই এই কথাটা গোলাম জানতেন যে আমার আল্লাহ সব জায়গায় দেখেন, তার কাছে কোনো আড়াল টাড়াল নাই, সব তিনি দেখেন। আলোকেও যেমন দেখেন, অন্ধকারে তেমন দেখেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমায়ে ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে যারা আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে জোরে বলেন, আল্লাহ বলেন, যে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, এমন জায়গা থেকে আল্লাহ তাদেরকে জীবিকা দেন যার কল্পনাও তার মধ্যে কখনো থাকে না। জীবিকার চিন্তা পেরেশানি প্রত্যেক মানুষকে তারা করে, আল্লাহ বলেন আমাকে ভয় কর, জীবিকার পেরেশানি আমি দূর করে দেব। ভাইরা আমার, গোলাম যখন বলে আমি নকল মালিককে বলবো বাঘে খেয়েছে ছাগল, কেয়ামত একদিন হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কিনা বলেন? প্রত্যেক নামাজের মধ্যে যে সূরাটা আপনি পড়েন, ওই সূরার নাম প্রত্যেক রাকাতে যেটা পড়েন সেটার নাম কি? সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতটা কি বলেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক নম্বর আয়াত, আর রহমানির রহিম দুই নম্বর আয়াত, তিন নম্বর আয়াত হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। এবার জোরে বলেন মালিক, মালিক ইয়াউমিদ্দিন বলেন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, একদিন বিচার হবে, হবে কিনা বলেন? কার বিচার হবে? শুধু আমাদের, সবার বিচার হবে। আজকে যারা এমপি মন্ত্রী তাদের, তাদেরও সেদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও দলীয় প্রধানেরা, নেতা নেত্রীরা সরব ভালো করে, আজকে তোমাদের মিটিং ডাকলে টাকা দিয়ে হোক আর জোর করে হোক, যেমনি হোক লক্ষ লক্ষ লোক জোর করতে পারে, পারে না? লাখ লাখ লোক জমা হয়। কেয়ামতের দিন একজনের পাশে আর একজনকে পাওয়া যাবে না, লক্ষ লক্ষ কর্মী নেতা সব পালিয়ে বেড়াবে। আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সবাই সবাই থেকে পালাবে, মা সন্তান থেকে সন্তান, মা মা বাপ থেকে, স্বামী স্ত্রী থেকে সব পালিয়ে বেড়াবে, ভাই ভাই থেকে পালাবে। আল্লাহ বলেন কেউ কারো নয়, সেদিন সবাই চাচা আপন জান বাচ্চা, শুনছেন? চাচা কথা বল না কেন, চাচা আপন জান বাচ্চা, নাফসি নাফসি করবে সবাই, কারো কোনো খবর থাকবে না, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচান। কঠিন অবস্থায় পড়তে হবে সেদিন, সবাই কিন্তু সেদিন দাঁড়াতে হবে। কোন ফাঁক ফোকর থাকবে যেখানে পালিয়ে বাঁচতে পারবে? কোন ফাঁক ফোকর থাকবে? কোন ফাঁক ফোকর নাই, ফেরেশতারা সবাইকে হাজির করবেন কিয়ামতের দিন, মাটি ফুঁড়ে সব উঠে গেছে আল্লাহর দরবারে। এই গোলামের ভিতরে কিয়ামতের সচেতনতা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি তার সামনে আছে, সেজন্য সে দুই নম্বরই করতে চায় না। আল্লাহর সচেতনতা, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রীকে বলি, সরকারকে বলি, যদি এই দেশকে ঠিক করতে হয় তাহলে আমাদের সহযোগিতা নিন, আমরা যে ওয়াজ করছি বাধা দেবেন না, আমাদের ওয়াজের, আমাদের ওয়াজের ফিল্ড আরো ভালো করে তৈরি করে দিন। আগামীকালকে আমার একটা মাহফিল ছিল, আগামীকালে একটা মাহফিল মাহফিল হচ্ছে, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, আমাকে বারণ করছে যে উনি আসলে উনি ওনাকে আসতে দেওয়া হবে। আমি কি বলি? আমি তো কোরআন কারিম থেকে কথা বলি, আমি কোরআনের বাইরে কথা বলি, আমার ইউটিউব বলি ঘেটে দেখেন, ওরা ওরা বলে এবং আমাকে বলেই ফেলছে যে আপনি তো সরকার বিরোধী মাঝে মাঝে বলেন,
আমার আমি তো সরকার বিরুদ্ধে বলি না, আমি দুর্নীতির বিরুদ্ধে বলি। যদি কেউ দুর্নীতি করে, আমি যদি দুর্নীতির বিরুদ্ধে করি, তাহলে সে যদি কারো গায়ে গিয়ে লেগে যায় আমার দেখার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর কোরআন থেকে বলবো, যতদিন বেঁচে আছি বলবো, এতে জেল জুলুম জরিমানা দেওয়া হবে, আমি আল্লাহর উপরে ভরসা করে কথা বলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে যারা কথা বলে তাদের জন্য কে যথেষ্ট? কথা বলেন। ও মাঝে মাঝে তো আমার মামলাও হয়, হতে পারে কিনা, হয় কিনা, কথা বলেন না কেন? হয়, হচ্ছে এবং হবে, হয় হচ্ছে হবে, এগুলি জানা কথা, এগুলি জেনে, এগুলি বুঝে, এগুলি মাথায় নিয়ে ময়দানে নেমেছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আপনি কি মনে করেন যারা জেলে আছে তারা খুব কষ্টে আছে আর আপনারা বাইরে আছেন খুব মজায় আছেন? বরং আপনারা টেনশনে আছেন, এরা টেনশন ফ্রি, এরা টেনশন ফ্রি হয়ে জেলের মধ্যে আছে। আপনি জানেন না তাদের মাকাম আল্লাহ কতটা বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহর দিনের জন্য যারা চার দেওয়ালের কুটির আবদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বাড়িয়ে দেন। আমি বলতে চাই আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, কারা কারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর কোরআন হাতে নিয়ে আর হাতে তরবারি হাতে নিয়ে ময়দানে নামবে, কারা কারা তাদেরকে দেখতে চাই? আজ থেকে 4000 বছর আগে একটা জেলখানা পরিবর্তন হয়ে গিয়েছিল, কি দিয়ে? চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, আল্লাহর দিনের শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। কোন কথার নাম লতা, কথা একটা বললে আরেকটা চলে আসে। আমার দেশের জেলখানার সামনে লেখা আছে, রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ, পুরা মিথ্যা কথা। এই জেলখানার মধ্যে অপরাধীদের ট্রেনিং দেওয়া হয়, ছোট চোর ঢুকলে বড় চোর হয়ে বেরোয়, বড় চোর ঢুকলে ডাকাত হয়ে বেরোয়, ছোট আলেম ঢুকলে বড় আলেম হয়ে বেরোয়। এখন এটা সরকারি উদ্যোগে না, নিজের উদ্যোগে। আমার জানা আছে জেলখানায় ঢুকে 3 বছর ছিল, 3 বছর পরে কোরআন কারিম মুখস্থ করে হাফেজ হয়ে জেলখানা থেকে বের হয়ে গেছে। এরকম ব্যবস্থা নেন, উদ্যোগ গ্রহণ করেন। আরব বিশ্বের একটা খবর ভাইরাল হয়েছে, বলছে যদি জেলখানার মধ্যে যারা কোরআন মুখস্থ করতে পারবে ফাঁসির আসামিকে তারা মাফ করে দেবে। এই খবর শোনার পরে 500-605 জন জেলখানার মধ্যে 2 বছরে কোরআন মুখস্থ করে ফেলেছে। এটার নাম রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, ঠিক কিনা বলেন? আলোর পথ, এই কোরআন আলোর পথের সন্ধান দেয়, কোরআন নিজেই তো আলো। সুতরাং জেলখানার কয়েদি যদি কোরআন মুখস্থ করে তাহলে তার জীবন পরিবর্তন হবে, গোটা জাতির পরিবর্তন হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকলেন, জেলখানার মধ্যে 14 ডাকাতরাই তো ভেসে থাকে, কিন্তু 8 বছর থেকে ইউসুফ আলাইহিস সালাম এমন শিক্ষা দিলেন জেলখানার সব 14 ডাকাতগুলি আল্লাহর কলিতে পরিণত হয়ে গেল। যারা জেলে ঢুকাইছিল তারা চিন্তায় আছে, বের হলে না জানি কি হয়ে যায়। কারা ঢুকাইছিল জেলে? জোলাই খারা, মহিলা না পুরুষ? জোরে কোন? এখনো মহিলারাই জেলে ঢুকায়, এখন আলেমদেরকে কারা ঢোকায়? মহিলা না পুরুষরা? জেল জানা তারা, তারাই তো ঢুকায়। এই জন্য আগের সিস্টেমে চলতেছে। ওই জোলাই খানার জেলে ঢুকাইছিল ইউসুফ আলাইহিসসালামকে, ইউসুফ তো জেলে গিয়ে আল্লাহর গোলামিতে সানন্দে জীবন পার করে দিচ্ছেন, আর বাইরে থেকে জোলাইখা টেনশনে মরতেছে, হায় হায় বের হলে না জানি কি হয়ে যায়। বের হলে কি হয়েছিল, কি হয়েছিল জানেন? ইউসুফ আলাইহিসসালাম বের হয়ে মিশরের রাষ্ট্র দখল করেছিলেন, রাষ্ট্রের প্রধান চেয়ার সিংহাসনে বসে মিশরের রাজা হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগামীতে বাংলাদেশ সেই পথে গিয়ে যাচ্ছে যে পথে মিশর এগিয়ে গিয়েছিল আজ থেকে 4000 বছর আগে। বাংলাদেশের পরিণাম পরিণতি সেটাই হতে যাচ্ছে আগামীতে ইনশাআল্লাহ। যেই পরিণতি মিশরের হয়েছিল, ইউসুফ আলাইহিসসালাম দেখিয়েছিলেন আলেমদের অবস্থান বাংলাদেশে অন্যটি হবে বলে আমি বিশ্বাস করি। ওয়েটেন্সি অপেক্ষা করুন, কারণ আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা রেজাল্ট আমাদেরকে দেবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? ও
ওমর বলেন, ভাইজান তুমি যে আল্লাহর ভয় দেখালে তাহলে আর কোনো কথা নাই, আমি চলে যাই, তুমি তোমার কাজ করো, আমি চলে যাই। এইবার ক্রীতদাস বলে, না যাইতে পারবেন না, যাইতে পারবেন না, দাঁড়ান। ওমর যখন এই কথা রাখালকে বলছে, তখন ওমরের পরিচয় হলো হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনা সিটি, মদিনা রাজধানী, এই রাষ্ট্রের প্রধান হচ্ছেন ওমর। আর ঐতিহাসিক ইবনে খালদুন লিখেছেন যে ঘটনা যখন ঘটে তখন ইসলামী রাষ্ট্রের এরিয়া দাঁড়িয়েছিল 27.5 লক্ষ বর্গ মাইল। জোরে বলেন সুবহানাল্লাহ, 27.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাষ্ট্রপ্রধানের নাম ওমর। আমার জাতীয় কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। অর্ধেকটা দুনিয়ার শাসনকর্তা ওমর। রাখালকে বলতেছেন, ভাই আমি যাই, তোমার সালাম, তোমাকে মোবারক, আমি এখন চলি। রাখাল কয়, না দাঁড়ান, যেতে পারবেন না। কি করলেন আমার, কি বুদ্ধিটা আমার দিলেন, এরকম কুবুদ্ধি আর কাউরে দেবেন না, ওয়াদা না করা পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। একজন ক্রীতদাস অর্ধ পৃথিবীর শাসনকর্তাকে খাড়া করে রাখতেছে, দাঁড় করিয়ে রাখছে, এর নাম আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, কোন সুতরাং বিশ্বাস করো মুসলমান, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় গ্রহণ করে ঢুকে যায়, সারা পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করে না, করতে পারে না, ঠিক কিনা বলেন? সে জানে আমার একটা মালিক আছে, আর আমার মালিক কত ক্ষমতাধর, যিনি সাগরকে নগর বানান, নগরকে সাগর বানিয়ে দেয়, যার একটা কোণে সারা পৃথিবী ধ্বংস হতে পারে, আকাশ জমিন ধ্বংস হতে পারে, আকাশ জমিন সৃষ্টি হতে পারে আবার নতুন করে, এত ক্ষমতার মালিক আমার মালিক, ঠিক কিনা কর? আমার মালিক যিনি আপনাদেরও মালিক, তিনি ঠিক কিনা করেন? মালিককে চিনে নাই জাতি, মালিককে, মালিককে চিনে নাই, যদি মালিককে চিনত তাইলে করোনার ভয়ে এতটা তটস্থ হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। লা আদওয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহুল বুখারী হাদিস, লা আদওয়া ওয়া লা ছিয়ারাতা ওয়া লা হামাতা ওয়া লা সাফা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সোয়াতে রোগ বলতে কোন রোগ এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ করেন না? আর গোটা পৃথিবীর মানুষ বলল সোয়াতে রোগ আছে, এর নাম করোনা। এক পুরুষের স্বামীর করোনা হয়েছে, মহিলা খেদমত করছে সারা সারাক্ষণ, ওই লোকটা মরে গেছে, এই স্ত্রী কিছুই হয় না, ওই স্ত্রী এখনো বেঁচে আছে। যদি করোনা সোয়াচের রোগ হতে, তাহলে ওই মহিলা মরতো না? পুরুষটা মরে গেছে, মহিলাটা এখনো বেঁচে আছে। করোনায় সব বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয়েছিল, কিন্তু কাঁচা বাজার কখনো বন্ধ হয়নি। মাছ বাজার বন্ধ হয়েছিল, কখন হবে? যারা মাছ বেচে এরা পিঠে একবার সার্চ করে ফেলে দেব, ঠিক না? মাছ বাজার বন্ধ হয় নাই কখনো, করোনার সময় মাছ বাজার চলছে, কাঁচা বাজার চলছে, ওখান থেকে কেন করোনা ছড়াই গেল না বলেন? সুতরাং আমার কাছে অনেক বলি, একবারে চাক্ষুষ প্রমাণ আছে যে এটা কোনো সোয়াচে রোগ নয়, এটা গ্যাসে গ্যাসে যাক, আর যেন আমদানি না হয়, আমি করেন না, যেন আর না আসে বলেন আমি। আমাকে বলতেছে যে ওমরাতে তো যেতে পারবে না হজ, আমি বললাম আমি ওমরাতে যাওয়ার আগেই এই টিকা টুকের গোষ্ঠী সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এবং সৌদি আরবে গুলো যে আইন টাইন করছে সব উঠাই নিচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুপ্রিয় ভাইরা, আমার বক্তব্য আমি আপনাদের সামনে বেশি দীর্ঘ করবো না, আমি শুধু যে যেই কথাগুলি প্রয়োজনীয় সেই কথাগুলি বলে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওমর বলেন ঠিক আছে, ওয়াদা করলাম জীবনে আর কারো এমন কথা বলবো না, তারপরে আমার ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে। ওমরের অনেক কাজ আছে কিনা বলেন? অর্ধেকটা দুনিয়া যিনি চালায় তার কি কাজ আছে কিনা বলেন? এবার রাখাল বলে ঠিক আছে, ওয়াদা যেহেতু করলেন, এবার তাইলে আপনি যান, অর্ধেকটা দুনিয়ার শাসনকর্তাকে ওয়াদা করিয়ে তারপরে তার রাস্তা ছেড়ে দিলেন। এই রাখা, এর নাম আল্লাহর ভয়। বাস চলে গেলেন ওমর, ওমরের পথে রাখাল জাগা মতো আছে। তারপর দিন সকালবেলা ওমর ওই বাড়িতে গেলেন যে বাড়িতে এই ক্রীতদাস থাকে, যার ক্রীতদাস মালিকের বাড়িতে গিয়ে বলে, এই মালিক আসসালামু আলাইকুম, ওটাকে ওই যে গোলা মাছ দেখা যাচ্ছে ওটাকে আজাদ করে দাও, টাকা নিয়ে নাও, আজাদ করে দাও। গৃহের মালিক বলেন, খলিফাতুল মুসলিমিন সালামের পরে বলছেন, বসুন, নাস্তা খাবেন, চা খাবেন, তারপরে না কেনা বেচা হবে, আগেই কেন বিক্রির কথা বলছেন? যখন গৃহের মালিক অর্থাৎ ক্রীতদাসের মালিক যখন আগন্তককে খলিফা বলছে,
খলিফা মানে তো ওমর, এটা রাখাল নাম শুনছে আমাদের, খলিফার নাম ওমর, জীবনের চেহারা কখনো দেখে নাই। রাখাল গোলাম কৃতজ্ঞতার চিন্তা করলো, উনি যদি ওমর হয় তাইলে রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় ওমর যায় সে রাস্তায় শয়তান ডরায় যায় না। উনি ওমর কি বলে তাহলে, গতকাল ওনারে আমি দাঁড় করে রেখেছিলাম, তাহলে আজকে আমি নাই থাকলেও পারি গেলেও পারি। রাখাল গোলাম কৃতদাস ভয়ে কম্পমান, একটু মাপ চাই, আবার পরক্ষণে চিন্তা করলেন না কেন মাপ চাইবো, আমি তো কোনো ভুল কথা বলি নাই, যা বলেছি ঠিক বলেছি, কথা বলেন ঠিক কিনা। রাখাল পরক্ষণে আবার সচেতন হয়েছে, রাখাল বলেন আমি যা বলেছি, সে আমাকে দুর্নীতি শিখাইছে, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, যা হয় হবে, মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, বললেন ভাই তুমি কি আমারে চিনো? ওমর রাখাল তার দিকে তাকিয়েছে, বলে আপনারা চিনছেন, গতকালকে আপনার না দেখাইছি আমি, আপনার না দাঁড় করে রাখছিলাম, বলছে হ্যাঁ তাই। ওমর বলেন গতকালকে যে তুমি আমার সঙ্গে রূঢ় ব্যবহার করেছ ওটাকে কেন্দ্র করে আমি এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, সেটি পুরস্কার দেওয়ার জন্য। কি পুরস্কার দেবেন? বলে আমি তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, আমার রাষ্ট্রের নাগরিকের নাগরিক নাগরিকদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, আমি এটাকে পরীক্ষা করার জন্য তোমাকে টেস্ট করতেছিলাম, তুমি আমার টেস্টে অ্যালাউ হয়েছো না, পাস হয়েছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো, এখন তোমাকে পুরস্কার দেব, পুরস্কারটা হলো আমি তোমাকে আজাদ করে স্বাধীন মানুষ বানিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন গোলামকে আজাদ করে দিলেন। আর মালিককে বললেন মালিক রে, এই গোলামের কাছে যে ছাগলগুলি তুমি প্রতিপালন করতে দিয়েছ এবং দিয়ে থাকো প্রতিদিন, ওই ছাগলগুলি আমি কিনতে চাই, ওই ছাগলগুলি তিনি কিনলেন এবং ওই ছাগলগুলিও গোলামকে হাদিয়া দিলেন, হাজির হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে তার 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 কাছে এমন জীবিকা চলে এলো যার চিন্তাও সে কখনো করে নাই। আমার সেজন্য জীবিকার পেশানি থেকে যদি আপনার মুক্ত হতে চান আমার দিকে তাকান, তাহলে বেশি করে আল্লাহকে ভয় করতে হবে, আর একটা কথা মুখে বলতে হবে, আমি কি বলবো সেটা কথা বলেন না কেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, বলেন জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এটার নাম ইস্তেগফার, এটা আল্লাহর কাছে এত প্রিয় কথা, যে ব্যক্তি এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দিয়ে দেন। মান লাযিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক বানিয়েছে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতা দূর করে দেবেন, আমিন কুল্লি হাম্মিন ফারাজা, আর তার দুশ্চিন্তা তার সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে জীবিকা দিবেন যার চিন্তাও সে কখনো করে নাই। সুবহানাল্লাহ, কি করবেন বলেন, সবাই বলুন না ভাই আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বলেন অর্থ, আস্তাগফিরু মানে আমি ক্ষমা চাই, আল্লাহ আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বুঝে বুঝে বলবেন এই তিনটি পুরস্কার আল্লাহ আপনাকে দেবেন। ভাই আমার কথা সব শেষ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে দৃষ্টান্ত দিচ্ছিলেন, যদি আসমানি কিতাবের আইন কোন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই বিধান যদি কোন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজের মানুষগুলি যদি আল্লাহর আইনে চলে, জোরে বলেন কার আইনে, তাহলে রাষ্ট্রটা দেশটা সমাজটা কেমন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীত যুগে মানে বনী ইসরাইল অথবা হযরত দাউদ আলাইহিস সালামের যুগ, উনি বনী ইসরাইলের নবী ছিলেন, বনী ইসরাইলের কওমের একটি এলাকা তাওরাত অথবা জাবুর দিয়ে শাসিত হচ্ছিল, জাবুর অথবা তাওরাতের আইন সে এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল,
আল্লাহর কিতাবের আইন যদি কোথাও প্রতিষ্ঠা হয় মানুষের মানসিকতা কেমন হয়ে যায়। আমি কোরআনের আইন কেন বাংলাদেশে প্রতিষ্ঠার পক্ষে কথা বলি, কোরআনের আইন কেন প্রতিষ্ঠা করতে হবে, দৃষ্টান্তটা শুনলে বুঝবেন সমাজটা কেমন হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক একটা জমি বিক্রি করলো, কি বিক্রি করলো, আর এক লোক জমি কিনছে, কিনলো, ক্রয় করলো। যিনি কিনছেন তিনি ছিলেন চাষি, চাষি কাকে বলে, চাষ করে। ওই লোকটা লাঙ্গল নিয়ে চাষ করতে গিয়েছে, লাঙ্গলের ফালে মাটি সরে গেছে, মাটি সরে গিয়ে মাটির নিচ থেকে একটি স্বর্ণের কলসি বেরিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না, চিন্তা করছেন আমাকে আমরা পাইছি, পাই না একটু জোরে কইতাম, অন্য পাইছে আমরা কেন বলবো বাংলা। কলসি যখন বেরিয়েছে, কিসের কলসি বলতো, কথা কন, স্বর্ণের কলসি, স্বর্ণের। লোকটা এটা ভালো করে মাটি সরাইয়া উঁচু করছে, উঁচু করলে উঁচা হয় না, এত ওজন। পরে দেখে মুখা ছিল যে ঢাকনা, ঢাকনা সরাই দেখে যে ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে ভরে আছে, কলসিটাও স্বর্ণের, ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা, কলসিটা ভরা। তখন সে চিন্তা করলো, ও বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে তার স্ত্রীকে বলতেছে, আমাদের দেশের লোকেরা যদি পাইতো তাহলে স্ত্রীকে আইনে কইতো, খবরদার খাবারে কিন্তু করে তোর বাপেরও করবি না, যা পেয়েছি সারা জীবন চলবে, আর কোনো কাজ টাজ না করলেও চলবে। কিন্তু ওই লোকটি তার স্ত্রীকে বলেন, এখন কি করতে পারি বলতো। স্ত্রী বললেন, তুমি জমি কিনছো পরশু দিন, পরশু তিন দিন আগে মাত্র, এটা তো তোমার না, আগে তিনি মালিক ছিলেন, এই পরিস্থিতিটা যাও তার কাছে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না ভাই, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি জিনিস মানুষের সৌভাগ্যের প্রতীক, তার মধ্যে একটি হচ্ছে, একটি হচ্ছে আল মারাআতুস সালিহা, নেককার স্ত্রী একজন মানুষের জন্য সৌভাগ্যের কারণ, সৌভাগ্যের প্রতীক। নেককার স্ত্রী থাকা আল্লাহ রহমত হওয়ার, রহমত আসার কারণ, আলহামদুলিল্লাহ। ভাইরামান স্ত্রী পরামর্শ দিলেন, স্বামীরা যারা বললেন আমিও তো তাই নিয়ত করেছি, তুমি বলেছ আরো একটা ভোট বাড়লো, আমি নিয়ত করেছি আমার ভাই গোটা ফেরত দেবো, তুমি বলেছ, তাইলে আমাদের দুজনের মানসিকতা এক করা, আলহামদুলিল্লাহ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর, এটার সঙ্গে আমি একমত নই। কবির দ্বিতীয় কবি হিন্দু ছিলেন, কবি দুই নাম্বারে দুইটা লাইন বলছেন, সে বলে তৃতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই গোড় ঘরে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি মিলের বন্ধন থাকে, ভালোবাসা থাকে, তাহলে ঘুরে ঘরের মধ্যেও জান্নাতে শান্তি অনুভব করা যায়। খাবে এত কিছু খাওয়ার দরকার নাই, ডাল দিয়ে ভাত খায়া এমন ঘুম দিচ্ছে রিক্সাওয়ালা, নাকের আমাদের ট্রাকের ইঞ্জিন ফেল, সোহাল বলবেন, আর বড় বড় শিল্পপতি এত ঘুম আসে না, সিগারেট খেয়ে ঘুমায়, চিন্তা জনমের মতো চিন্তা, মন্ত্রী এমপিদের তারও বড় চিন্তা। যদি বিশ্বাস হয় শুনে দেখেন ঘুম নাই, ক্ষমতা থেকে নামলে কি অবস্থা হবে, চিন্তা ডিপ্রেশন হয়ে গেছে, তারা নামতে যাচ্ছে না কেন, নামলে খবর আছে এটা তারা জানে, ছিল নামতে যাচ্ছে না। প্রিয় ভাই রামা, এবার স্বামী স্ত্রী বুদ্ধি করলেন, পরামর্শ করলেন, চলো আমরা গিয়ে যার টাকা তার কাছে ফেরত দিয়ে আসি। পূর্বের যিনি মালিক ছিলেন জমির, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটি সহিহুল বুখারীর হাদিস, বুখারী শরীফের নাম শুনছেন না, বুখারী শরীফের হাদিস, এদিকে তাকাম মানে শুধু জমি কিনছি কলসি কে না, আমি এই কলসি নেব না, কিসের কলসি, সোনার কলসি, ও ভিতরে কি কেউ নেবে না, প্রথম জমিওয়ালা বলে আমি সব বিক্রি করছি, আর নতুন জমিওয়ালা বলে আমি শুধু জমি কিনছি, ঘোরার দরকার নাই। আমার দেশে তো আয়েল ঠেলা ঠেলে আছে নাকি নাই, চট্টগ্রামে বোধ হয় বাংলাদেশের আদালতে যত মামলা তার অধিকাংশ মামলা হচ্ছে জমি সংক্রান্ত মামলা, কে কার জমি দখল করেছে, সরকার যে সরকার পরিবর্তন হয় ওই সরকারের সতর ছায় আবার দখল শুরু হয়, শুধু ঢাকা না সব জায়গায়। ভাইরা আমার এইবার দখল, এইবার সবাই দুইজন বলতেছে আমি জমি বিক্রি করেছি, সব বিক্রি করেছি উপরে নিচে যা আছে, আর নতুন জমিওয়ালা বলে ভাই আমি তো স্বর্ণ কিনি না, আমি এটা নেব না, আমার দেশে তো এটা নেওয়া কে নেবে এটা নিয়ে মারামারি, আর ওনারা এখন নেবে না এটা নিয়ে ঠেলাঠেলি, এখন বলে তাহলে কাজ করেন তো চলেন আমরা বিচারকের কাছে যাই, বিচারক
আমাকে বিচারকের বিষয় বলতে বলা হয়েছে, আমি এই জন্য এই কথাগুলি তুলে আনলাম। এবার বিচারকের কাছে তারা চলে গেলেন, একজনকে বিচারক মানলেন, বললেন ভাই আপনি বিচারটা করে দেন, কে আসলে মালিক, কে পাবে? বিচারক বললেন তোমাদের মামলা জটিল। তাহলে কয় বছর সময় লাগবে? কয় না, কয় বছর লাগবে না, 5 মিনিট লাগবে। আমি একটু চোখটা বন্ধ করি, আমার দেশে যদি আপনি মামলা করেন কোর্টে, আপনার জীবনে ওটার রায় নাও হতে পারে। এক কোর্টে রায় হলে আর এক কোর্টে আবার মামলা ঠুকে দেওয়া যায়, কোর্ট হলো তিনটা। ইসলামের রাষ্ট্র, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় কোর্ট থাকবে মাত্র একটা। মামলা যখন প্রমাণ হবে, দোষী যখন প্রমাণ হবে চুরি করছে, তার হাত নিশ্চয় কাটা পড়বে। এখন ছোট চোরগুলিকে ধরা হয়, মারা হয়, পিটানো হয়, বড় চোরগুলি সব ফুলের মালা দিয়ে ঘোরানো হয়। ছোট চোর হলো জুতা চোর, তাল ডাল কলা কচু চোর হলো ছোট চোর। দেখবেন গ্রামে যদি একটা কচু চুরি করে, এর ধরে পিটায়, মসজিদ থেকে জুতা চুরি করলেও তারে পিটায়। কিন্তু বড় বড় চোরগুলি কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা, রাষ্ট্রের টাকা খেয়ে ফেললো এমপি মন্ত্রীরা, ওদেরকে ফুলের মালা দিয়ে ঘোরানো হয়। কোরআন কি বলে শুনেন, আমার দেশে চোর ধরার তো আইন আছে। আইন কি বললাম, ছোট চোরের জন্য আইন আছে, বড় চোর সব খালাস। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট চোরকে যদি ধরা হয় বিচার করা হয়, আর বড় চোর যদি খালাস দেওয়া হয় তাহলে আল্লাহর গজব নাজিল হয়। ঠিক কিনা বলেন? সহিহ মুসলিমের একখানা হাদিস শোনাবো, কথা বল না কেন, নাকি ঘুমাইতেছে আপনাদের? আরে ঘুম তো আমার বেশি আসার কথা, কারণ আমি ফজর পরে রওনা করছি, মাগরিব এখানে এসে মাগরিব পড়ছি। স্টেশনের নাম কি? কেরানীর হাটে এসে মাগরিব পড়ছি। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত টানা দেয়া টানা, এখানে আসতে আমার 7-8 ঘন্টা সময় আছে, কুমিল্লা পর্যন্ত আসতে 1.5 ঘন্টার রাস্তা কুমিল্লা। 2 দিন ছুটি পাইছি তো সব কক্সবাজার লেগেছি, বিনোদন আনন্দ বিনোদন, ওখানে নাচ দিয়ে গাবে, নাচা গাওয়া এখানে নয়। ওই মানদার শোনো, তোমার আনন্দ বিনোদনের জায়গা হলো মরার পরে তোমার জান্নাত, ওটা হলো আনন্দের জায়গা। ওখানে যান, দুধের নদী আছে, মধুর নদী আছে, শরাবের মদের নদী প্রবাহিত আছে সেখানে। সুবহানাল্লাহ করে বলবেন না, কিসের নদী? মদ, মদের নদী। সুবহানাল্লাহ কোন জোরে? এই বাংলাদেশের মদ খাইলে মাথা টাও হয়, বৌরে মাত হয়, ঠিক কিনা কর? আর জান্নাতের মদ খেলে ব্রেন আর যন্ত্রণা হবে, ব্রেন যা আছে আর যন্ত্রণা হবে, স্বাস্থ্য আর সুন্দর হবে, মাতাল হবে না আর সুস্থ হবে। সুবহানাল্লাহ বলবেন না, নামে মদ থাকবে, কারণ পৃথিবীতে তো আমরা মদ স্পর্শ করি নাই, সেজন্য আল্লাহ মদ নামের এই পানিও পান করাবে, এটা খেলে শোনা একটা টন্টন হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন এটাই একটা নদী বানিয়ে দেবেন আল্লাহ তাআলা। জান্নাতে 4টি নদী থাকবে, তার মধ্যে একটা হলো মদের নদী। সুবহানাল্লাহ করে বলেন, সুতরাং আনন্দ ফুর্তি সবটা জান্নাতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আনন্দ ফুর্তি সব কোথায় হবে? আরে জান্নাতে কেমন আনন্দ হবে বলবো, একটু বলবো? জান্নাতের মধ্যে ঘুম নাই, খালি আনন্দ আর ফুর্তি, খাও দাও ফুর্তি করো। আমাদের দেশের স্লোগান হলো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, মানে এখন যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নাউজুবিল্লাহ বল। আমি বলছি জান্নাতে ঘুম নাই, 1 লক্ষ তাহলে আমার জান্নাতে গিয়ে লাভ কি? আমি তো খুব ঘুমকে ভালোবাসি, যেখানে রাত সেখানে কাজ আছে না, কিছু মানুষ জন্মের মতো ঘুমায়, খালি সুযোগ পাইলে ঘুমায়। জান্নাতে কেন ঘুম নাই? ঘুম তার কাছে প্রিয়, ঘুম আসে ক্লান্তি থেকে, জান্নাতে কোনো ক্লান্তি নাই। বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জান্নাতীদের ভাষণ তুলে ধরেছেন, জান্নাতীরা বলবেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। কোনো ক্লান্তি, শান্তি, রোগ ব্যাধি কিছুই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, করোনা জান্নাতে ঢুকবে? এন্টার প্রহিবিটেড, জান্নাতের গেটের মধ্যে লেখা থাক আছে, কোন রোগ ব্যাধি, কোন দুশ্চিন্তা, কোন রকমের টেনশন পেরেশানি একটাও জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, সব জান্নাতের বাইরে। সুবহানাল্লাহ বলেন ভাই, আন্নাও বা আকুল মাউত, ঘুম কি? ঘুম হচ্ছে মৃত্যু ভাই, ঘুমও ঘুমাই গেছে আর মরে গেছে একরকমই লাগে, ঠিক কিনা বল? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ঘুম হচ্ছে মৃত্যুর ভাই, আন্নাও বা আকুল মাউত, আহলুল জান্নাতি লা ইয়ামুতুন, সেজন্য জান্নাতের মানুষ মরবে না, তার মানে ঘুমাবে না। সুবহানাল্লাহ, আগে আনন্দ ফুর্তি আর
জান্নাতের মধ্যে হবে, সেই জান্নাত যেন আল্লাহ আমাদেরকে দান করে। আরো জোরে করো আমিন। তবে আপনাদেরকে দেখে আল্লাহর রহমতে আমার ক্লান্তি দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত বসে আছেন, আর একটু থাকবেন তো ইনশাল্লাহ, আমি বেশি সময় নেব না ইনশাল্লাহ, আরেকটু বলি শেষ করে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, সেই জান্নাতের মালিক যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলে বলেন আমি ওই লোককে বলেন সময় লাগবে আমার, কয় ঘন্টা সময় লাগবে, কয় বছর না, পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে। কে বলে? বিচারক। কে বলে? একটু খেয়াল করে বলেন। এইবার বিচারক চক্ষু বন্ধ করছেন। আমার দেশের যদি বিচারক হতো তাইলে চক্ষু বন্ধ করার পরে চক্ষু খুলে বলতো, ভাই উনিও যখন নিবে না তুমিও যখন নেবে না তাইলে আমার এই দিয়ে দাও। ঠিক কিনা বল? নেবে না যখন তাহলে আর কে নেবে, আমারই দাও। কিন্তু এই বিচারক তা বললেন না। এই বিচারক বললেন, ও বিচারক যারা ঘুষ খেয়ে বিচার করছো শুনে রাখো, এই পৃথিবীর আদালতে তোমার বিচার না হলেও আল্লাহর আদালতে তোমার বিচার হবে। বিচারক মনে রেখো, বিচার হবে সেদিন, কোন ছাড় পাবে না, মজলুম বিচার পাবে, জালিমরা ধরা খাবে। সেদিন আসতেছে আমাদের সামনে হাশরের দিন, দাঁড়িয়ে আমরা দেখব মজলুম সেদিন আল্লাহর কাছে মুক্তি পেয়ে পুরস্কৃত হবে, জালিম ধরা খেয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক না ভাইরা আমার? এই বিচারক চক্ষু খুলে বললেন, কি বলেন আমার দিকে তাকান, আমি হাদিস বলতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক তখন এই দুইজনকে বললেন, আলা কুমা ওয়ালাদুন, তোমাদের একটা সমাধান পেয়েছি, সেটা হলো তোমাদের কি ছেলে মেয়ে আছে? একজন কইলে গোলাম, আমার একটা ছেলে আছে। কয় বয়স কত হবে? কয় বয়স তো 25 হবেই হবে। আর একজন বলে, লি জারিয়াতুন, আমার একটা মেয়ে আছে, বয়স কত? কয় 18-20 হবে। তাইলে 25 বছরের ছেলে 18 বছরের মেয়ের বিয়ে হতে পারে কিনা? এটা তো সরকারি আইন, বাংলাদেশ সরকার এনে দিয়েছে, ঠিক না ভাই আমার? ওই বিচারক কি বলে শোনেন, আনকি হল গোলাম আল জারিয়া, তোমাদের দুজনের ছেলে মেয়ের মধ্যে বিয়ে হয়ে যাক, আমার প্রস্তাবনা, আমার প্রস্তাবনায় বিয়ে হয়ে যাক। আনকি হল গোলাম আল জারিয়াতা ওয়া আনফিকু আলা আনফুসিহিমা মিনহু, আর স্বর্ণ আর স্বর্ণের কলসি যেহেতু তোমরা কেউ নেবে না, তাইলে এই বিয়েতে যত খরচ হবে এই স্বর্ণ দিয়েই খরচ হবে। যদি কিছু বেঁচে যায় তাইলে ওয়াতা সাদাক, তাদের মাঝে সদকা করে দাও, হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুন্দর সমাধান হয়েছে কি হয় নাই? জোরে বলেন। একটা শিক্ষা বলি, শিক্ষা তো অনেক আছে, তার মধ্যে অন্যতম প্রধান শিক্ষা হলো, কেউ যদি দুনিয়া না চায় আখেরাত চায়, কি চায়? দুনিয়া চায় না, কি চায়? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাআহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে আখিরাত চায়, এবার আখিরাতের জন্য প্রচেষ্টা চালায় মুমিন হয়ে, তার প্রচেষ্টা স্বীকৃত হয়ে যায়। অর্থাৎ যে দুনিয়া ত্যাগ করে, দুনিয়াতে চায় না, দুনিয়া তার পায়ের নিচে এসে ঘুরঘুর করে, ঠিক না বলেন? এই যে দুনিয়া, দুনিয়া মানে সোনা, স্বর্ণ আর স্বর্ণের কলসি দুইজনে নিতে চায় না, কিন্তু আলটিমেটলি সন্তানের বিয়ে দিয়ে সবার ঘরেই কিন্তু দুনিয়া ঢুকে গেছে, ঠিক না ভাইরা? কেউ চায় না কিন্তু সবার ঘরের মধ্যেই টাকা এসে গেছে ভাগ ভাগ করে, সোহানাল্লাহ বলবেন না ভাইরা? সেজন্য আমাদের টার্গেট দুনিয়া না, আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতটা পুরাটাই চাই, আখিরাতের কল্যাণও চাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান্নার। বলেন আবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। ওয়াজ থেকে শিক্ষা হলো,
শুধু ওয়াজ যারা শুনবে তাদের জন্য না, সামনে যারা বসে আছে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা রাষ্ট্রের মধ্যে ওয়াজ ছড়িয়ে যাবে। রাষ্ট্র যারা চালায় তারাও যেন এটা শুনে, তারাও যেন আমলের মধ্যে নিয়ে নেয়, হলো আমাদের দাবি। ঠিক না ভাইরা? ভাইরা আমার, যদি দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, অপরাধ যদি কেউ করে তাইলে শাস্তি তাকে পেতে হবে, এইটা যদি নিশ্চিত করা হয় তাইলে দেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাই? সোনার বাংলা শ্মশান বাংলা হয়ে গেছে, আবার সোনার বাংলা করার জন্য আমার এই জাতির মধ্যে, আমার এই দেশের মধ্যে, এই ভূখণ্ডে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, যেদিন মক্কা বিজয় হলো, এদিকে লক্ষ্য করেন, মক্কা বিজয় যেদিন হলো সেদিন একটা চোর ধরা পড়লো, মহিলা চোর। ওই মহিলার নাম ফাতেমা, মহিলার বংশ ছিল কোরাইশ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? ওই মহিলা চুরি করছে, এই মহিলা ও কোরাইশ বংশের মহিলা উন্নত, পৃথিবীর উন্নত সবচেয়ে ভালো বংশের নারী চুরি করছে মক্কা বিজয়ের দিন। মক্কার ঘটনা শুনে ভালো করে, হ্যাঁ ভাইরা আমার, এতগুলি স্বর্ণ চুরি করছে, যেই পরিমাণ মাল চুরি করলে হাত কাটার বিধান, ওই পরিমাণ মাল সে চুরি করছে, আর একটু বেশি চুরি করছে। এবার তার হাত কাটা হবে, হাত কাটবেন কে? এদিকে তাকান, যিনি রহমাতুল্লিল আলামিন, রহমতের নবী যিনি, তিনি হচ্ছেন আর রাসূলুল আদিল, তিনি আবার ইনসাফের নবী, তিনি তার হাত কাটবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রাষ্ট্রপতি, আর একদিকে এই সমাজের প্রধান বিচারপতি। আল্লাহ বলেন, ফারাও রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমাকে নবী হিসাবে মুখে শুধু মানে, তোমাকে যারা বিচারক মানে না তারা মুমিন নয়। আল্লাহ বলেন, তোমার রবের কসম, তারা মুমিন নয় যারা তোমাকে বিচারক হিসাবে মানবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবেও মানতে হবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? শুধু আমি নয়, যারা বলবে আমি মুসলিম, শেখ হাসিনাও যদি বলে আমি মুসলমান, আমি মুসলিম, উনি তো বলে আমি মুসলিম, আমি নামাজ পড়ি, তাইলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ বলতেছেন, যদি কেউ মুসলিম বলে দাবি করে তাইলে তাকে আল্লাহ নবীকে বিচারক হিসাবে মানতে হবে। নিজেদের তৈরি করা আইনে রাষ্ট্র চালাতে পারবেন না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আল্লাহ বলছেন তারা মুমিন নয়। এটা আল্লাহর ফতোয়া, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিচারক না মানা হয়, কোরআনের ঘোষণা হলো তারা মুমিন নয়। ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন, যখন আপনি ওদেরকে ডাকবেন বিচার করার জন্য, এসো আল্লাহর দিকে এবং কোরআনের রাসূলের দিকে, অর্থাৎ আল্লাহর কোরআন আল্লাহর আইনের দিকে আর রাসূলের সুন্নাহর দিকে যখন ডাকবেন, ডাকা হয়, তখন আপনি দেখবেন মুনাফিকরা ঘাড় মুড়িয়ে চলে যাচ্ছে। যারা আল্লাহ রসুলকে বিচারক মানবে না ওরা মুমিন নয়, কোরআন বলে ওরা মুনাফিক। ওরা কি? সুতরাং মুসলিম নামধারী ব্যক্তি যদি আল্লাহ রসুলকে বিচারক না মানে তারা মুনাফিক। জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন, আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলো? কারা কারা মুনাফিক না হয়ে মুমিন হয়ে বাঁচতে চাও? দুই হাত উঠে করে আল্লাহকে দেখাও। প্রিয় ভাইরা আমার, এইবার মক্কা বিজয়ের দিন যেই নারী ধরা পড়ল চুরি করতে গিয়ে, এ মহিলার বংশের নাম কি? জোরে বল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? খুব খেয়াল করে শোন, আমি ইতিহাস ভেঙে ভেঙে বলতেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র ছিল হাশেমি, এই নারীর গোত্র ছিল মাখজুমি। গোত্র ভিন্ন হয়ে গেছে, বংশ কিন্তু এক। এদিকে লক্ষ্য করেন, মহিলার নাম কি? ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি এক মেয়ের নাম কি? কথা কোন? ফাতেমা। ফাতেমা তো বোধহয় মিন্নি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা। ফাতেমা আমার কলিজার টুকরা বলেছেন, তাইলে আল্লাহ নবীর মেয়ের নাম এই মেয়ের নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর বংশের মেয়ে চুরি করছে, আল্লাহ নবীর মেয়ের নামের আর একটা মেয়ে চুরি করছে, নামে নামে কি সেটা নেই?
নামে নামে জমে টানে। আবার নামে যদি মন্ত্রীর শালার নাম যদি হয় পল্টু মিয়া, চুরি করছে আর এক পল্টু মিয়া, চোর যদি বলে স্যার আপনার শালার নাম আমার নামটা, তাহলে মন্ত্রী বা যাত্রী খালাস, মন্ত্রীর শালার নামে নাম তো মাফ করে দিছি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তার হাত কাটা হবে, হাত কে কাটবে? এদিকে লক্ষ্য করেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে হাত কাটবেন সিদ্ধান্ত নিলেন। সোনা বলবেন না, একদিকে নামাজের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, তিনি আবার বিচার আল্লাহর বিধান কায়েমের জন্য সিদ্ধান্তে বদ্ধপরিকর। এই উচ্চ বংশের নারীর হাত কাটা পড়বে, এটা নিয়ে কুরাইশ সম্মানিতরা চিন্তিত হয়ে গেলেন, সুপারিশের জন্য একজনকে পাঠালেন, তার তিনি হলেন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। উসামাকে পাঠালেন, সুপারিশ করা হয় কাকে দিয়ে? যার সঙ্গে তার খাতির বেশি তারে দিয়া, ঠিক না? মন্ত্রীর কাছে সুপারিশ করবেন কারে দিয়া? যে মন্ত্রীর লোক তারে দিয়া, ঠিক না? রাসূল করিম সবচেয়ে বেশি ভালোবাসতেন উসামাকে, ওসামাকে তারা পাঠালেন, ওসামা এসে সুপারিশ করলেন। বিরাট হাদিস, আমি এত বড় লম্বা হাদিস বলবো না, শেষের অংশটা বলি। আল্লাহ নবী এই কথা শুনে রাগান্বিত হলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, সবাই এসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ফাতিমাল্লাহি ওয়াই মুল্লা লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সরাকাত সরাকাত লাকাতাত ইয়াদাহা, তোমরা এই ফাতেমার হাত কাটার জন্য আমাকে সুপারিশ করতেছো, আমার বংশের নারী না হয়ে এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমা হইত, ফাতেমাও যদি চুরি করত, আমি নিজে তার হাত কেটে দিতাম। ইনসাফ এটার নাম, কোন মামা খালু দেখার সময় নাই, অপরাধ করলে তার বিচার পৃথিবীর বিচার করতেই হবে, সে এমপি হোক আর মন্ত্রী হোক আর রিক্সাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারিমে, আল্লাহ যে আয়াত নাযিল করলেন, যে আইন নাযিল করলেন, একটা আইনের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি চোর ধরা পড়ে হাত কেটে দাও, কার হাত কাটবেন? ছোট চোরের না বড় চোর? বড় চোরের হাত কাটতে হবে। একেবারে ছোট চোর যে বললাম, তাল বেল কলা কষে চুরি করছে, তার হাত খারাপ দরকার নাই, তার একটা ছোট্ট পানিশমেন্ট দিয়া। সে কেন হাত কাটলো? ইসলাম বলে যার পেটে ক্ষুধা লাগছে তার পেটের ক্ষুধা আগে নিবারণ করে, তারপরে আইন দাও, ঠিক কিনা বলেন? যদি কেউ পেটের দায় চুরি করে তাহলে তার তাকে আর হাত কাটা হবে না। পেটের দায় খাবারের জন্য চুরি করছে, পেটে ক্ষুধা সেই জন্য, সে যদি অনেক তার চুরি করে তাইলে তার ওই খাবারের ওই পরিমাণ রেখে বাকিটার শাস্তি দিয়ে তাকে তওবা করে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু যদি স্বভাবের চোর হয়, অভাবের জন্য হয়, স্বভাবের চোর হয়, বিনা দ্বিধায় তার হাত কেটে ফেলতে হবে। বিয়ে প্রিয় ভাইরা, হাত কাটার আইন বাংলাদেশে আছে, জোরে বলেন আছে কিনা? যদি থাকতো তাইলে কি হতো? তাইলে কি হতো? ওইটাই আপনাদেরকে শুনি আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হাত কাটা আইন হচ্ছে আল্লাহর আইন, কথা বলেন কার আইন? এটা হলো দৃষ্টান্তমূলক আইন। দৃষ্টান্তমূলক আইন মানে একটা কায়েম করলে সব ভালো হয়ে যায়। ধরেন কোন সচিব, রাষ্ট্রের কোন বড় কর্মকর্তা, এরকম একটা এমপি মন্ত্রী যদি চুরি করে ধরা পড়ে যায়, প্রমাণ হয়, তাইলে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। মামলা তো একটা হতেই পারে, মামলা হওয়ার পর 5 মিনিটের মধ্যে রায় হবে, সুবহানাল্লাহ, কোন মাত্র 5 মিনিটের রায় হবে, চুরি করছে ধরা পড়ছে, 5 মিনিটের রায়, কি রায় হবে? তার হাত কাটা পড়বে। কোথায় হাত কাটা হবে? যদি ঢাকায় চুরি করে অথবা যেখানে চুরি করুক, রাষ্ট্রীয় টেলিভিশন যা আছে, যত বেসরকারি টেলিভিশন আছে, যত সোশ্যাল মিডিয়া আছে, সবাইকে ডাকা হবে, হাজার লক্ষ মানুষ জড়ো হবে, লক্ষ কোটি মানুষের সামনে যদি একটা বড় আমলা মন্ত্রী অথবা এমপি চুরি চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়, একটা বড় চোরের হাত কাটা দেখলে সবগুলি কিন্তু তওবা করে ভালো হয়ে যাবে। হ্যাঁ, হাত নাই ওই মন্ত্রীর, হাত নাই অন্য মন্ত্রীর, চিন্তা করবো খবরদার, হাত আসেনি ভাত খামকে দিয়া, ঠিক না ভাইরা? এইটা আল্লাহ বলছেন, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হাত না থাকলে আমার বাচ্চার আদর করবো কি দিয়া? আমার বোনের, আমার বউকে আদর করবো কি দিয়া? সুতরাং হাত না থাকলে আমার জীবনই তো বৃথা, চুরির
চুরির যে পদব্যা ছিল তওবা করে জন্মের মতো ভালো হয়ে যাবে, ঠিক না ভাইরা? আমি একটা কথা বললাম, সরকারকে বলি সরকার একটা একটা চালু করেন। আপনারা বলেছেন মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন, মদিনার সনদের নাম হচ্ছে কোরআন। আল্লাহর কোরআন যদি আপনারা সাহস করে সংসদে নিয়ে আসতে পারেন তাহলে আসেন আপনারা, আপনারাই থাকেন। আমরা চাই আল্লাহর কোরআনে দেশে প্রতিষ্ঠিত হোক, ঠিক না ভাইরা? আমার আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, তা কি আপনারা চান? যদি জীবন দিতে হয়, সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যদি আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠা করতে হয়, সিদ্ধান্ত নেন কারা কারা, এই সিদ্ধান্তের সঙ্গে একমত করেন, আল্লাহ সবার হাত গ্রহণ করুন, ধরে বলেন আমিন। আমার ভাইরা কথা তো অনেক, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই, যেটা বলছিলাম বেশি করে দরুদ পাঠ করবেন, বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ওই যে মক্কার রাস্তা দিয়ে কি বিক্রি করে, দুধ বিক্রেতা, সে বলছে এখন আমার মক্কার রাস্তা দিয়ে আপনি মক্কায় গিয়ে যদি বলেন দেন একটা লাবান দেন, আপনার গোল দিয়ে দেবে, গোল গোল বুঝলেন, মাঠা দুধ থেকে একটা তৈরি হয় না, যখন দুধের আপনার কি মাখনটা তুলে ফেলা হয় ওই যে সাদা থাকে কিন্তু দুধ নয়টা, এইটাকে বলা হয়, এটাকে এখন প্রচলিত আরবিতে বলা হয় লাবান। কোরআনের আরবি হচ্ছে দুধ মানে লাবান, আর বর্তমান আরবি হচ্ছে, আধুনিক আরবি হচ্ছে, সৌদির রাষ্ট্রীয় আরবি হচ্ছে হালিব। বলেন হালিম না হালিম, হালিম তো যেটা আপনার যে ডাল দুধ দিয়ে বানায় খায়, এটা হলো হালিম, লাস্টে ব আছে, ব ব বড়ে বা হালিম মানে দুধ। ওই ওই খেলাওয়ালা দুধ বিক্রি করতেছে আর বলতেছে ইশরবুল হালিম সল্লু আলাল হাবিব, সুবহানাল্লাহ, কর বলে আমার থেকে দুধ পান করো, নবীর প্রতি দরুদ পাঠ করো। সে এভাবে করে নিজের পণ্য বিক্রি করতেছে, আবার দরুদের দাওয়াত দিচ্ছে, আবার নিজের একবার করে দরুদ পাঠ করতেছে, সুবহানাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে দশ বার রহমত হাসিল করেন। সাথে সাথে দরুদের কথা বলে গেলাম, দরুদটা বেশি করে পড়বেন আর ইস্তেগফার বেশি পড়বেন, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকে সফল করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।